হ্যালো বন্ধুরা, এই যে সকালবেলা খাওয়ার আমাদের, সকালবেলা আমরা ভাত খাই। এই 12টা সাড়ে 12টা নাগাদ, দেখো এখন বাজে কটা, 12:30 বাজে, ওটাকে আমরা সকালই ধরি। তো আমরা এই টাইমটা ভাত খাই, সকালবেলা একটু ছাতু মুড়ি খেয়ে নিয়েছিলাম, তো এখন আমরা ভাত খাই। যে ভাত কি দিয়ে খাচ্ছি দেখো, এই যে আমার আর তোমার দাদা ভাইয়ের খাবার নিয়ে এসেছি। এই দেখো পটল ভাজা, এই চাল কুমড়ো তরকারি, পোস্তা ভাজা, ভেন্ডি ভাজা, আর সকালের জন্য একটু অন্যরকম মাছ এনেছিল তাই মাছটা করেছি, আর দুপুরের জন্য ইসে করেছি ইলিশ মাছ, ইলিশ মাছ করেছি সর্ষে দিয়ে, আর এই যে ডাটা চচ্চড়ি। তোমার দাদা ভাইয়ের জন্য একই খাবার নিয়েছি, এই যে দাদা ভাইয়ের খাবার বেড়ে রেখেছে, তো দাদা ভাই আসবে, দেখতে থাকো, খেতে আসো। এই যে দাদা ভাই খেতে চলে এসছে, মাথাটা আসছি, তারপর খেতে বসবে। এ তুমি এত বোধে রান্না করেছো, তোমার তো শরীর খারাপ? হ্যাঁ, এত বোধ দিয়ে রান্না করা তো ঠিক হয়নি তোমার। তুমি খেতে ভালোবাসো তো, তার জন্য তা ভালোবাসি করে শরীর খারাপের মধ্যে তুমি করবে তো অল্প করতে পারতে। আর দুপুরের জন্য আমি ইলিশ মাছের সর্ষে ইলিশ করেছি, হ্যাঁ এখন এই দিয়ে খাও, ঠিক আছে? ঠিক আছে, চলো বন্ধুরা খেতে থাকি, আমি আমিও খেতে থাকি, তোমার দাদা ভাইও খাচ্ছে। এই যে উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছি, উচ্ছে ভাজা এটা এখন উস্ত ভাজা দিয়ে খাচ্ছে, আলু উচ্ছে ভাজা। বন্ধুরা তোমরা চাল কুমড়ার তরকারি খেয়ে কে খেয়েছো বলো তো, এখন আমি খাচ্ছি চাল কুমড়া দিয়ে, তোমার দাদা ভাইও খাচ্ছে চাল কুমড়া। চাল কুমড়ো ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো হয়েছে। ডাটা চচ্চড়ি দিয়ে খাচ্ছি, কেমন হয়েছে? তুমি তো খুব ভালো রান্না করেছো ডাটা চচ্চড়ি। হ্যাঁ, তোমার দাদা ভাই কিন্তু জানো ডাটা চচ্চড়ি কিন্তু খায় না, আজকে বলছে খুব ভালো হয়েছে, ও ডাটাটা খুব একটা ভালো খায় না। আমি আমার খুব প্রিয়, আমারও প্রিয়, আমার মেয়েরও প্রিয়, আমার ভাইয়েরও প্রিয়। দেখো মাছ দিয়ে খাচ্ছি, এখন আমি মাছ দিয়ে খাচ্ছি, আর তোমার দাদা ভাই খাওয়া হয়ে গেছে, আমার জল খাচ্ছে, ফিনিশ করে ফেলেছে, বুঝতে পারছি টেবিলটা একদম খাওয়া, খুব ভালো খেয়েছি। আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি থালাটা তুলে নিচ্ছি, বেসিনে রেখে আসি থালাটা। দেখো বন্ধুরা বেসিনে কত থালা বাসন জমা হয়ে গেছে, দেখেছো? আমার কোনো কাজ হয়নি আজকে, রান্নাঘরও পরিষ্কার হয়নি, ঘর মোছা হয়নি, কিচ্ছু হয়নি, শরীরটা ভালো নেই এখন। এখন আমি একটু শোবো, শরীরটা ভালো নেই তো এখন একটু শুয়ে থাকবো, পরে উঠে এই বাসনগুলো মাজবো, রান্নাঘর পরিষ্কার করবো, আর ঘর মুছবো, জায়গাটাকে মুছে নিয়েছি, খেয়েছি একটু কটাটা মুছে নি, না তোমার দাদা ভাই মুছবে, দেখো তোমার দাদা ভাই মুছছে। তো বন্ধুরা আমার কোনো কাজ হয়নি, শরীরটা ভালো নেই দেখে কোনো রকম রান্না করলাম, এখনও ঘর দোর মুছে নি, দেখলে তো বাসনও মাজা হয়নি, তারপরে যে জামা কাপড় গেঁথেছিলাম
জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, কিচ্ছু করা হয়নি। এখন আমি একটু শুয়ে থাকব, শুলে যদি শরীরটা যদি একটু ঠিক হয় তারপর উঠে কাজ করব। তো টাটা, বাই বাই, রাখছি, আবার পরে দেখা হবে।